श्री माधव अब कथा अमृत तब तो जीवन कभी विरीत कलम सपोह नंद नंदन कृष्ण गोविंद हे दामोदर जय श्री माधव शबन मंगल श्रीमा दत्त भूमि गिरंती जे भूरी दजना नंदन कृष्ण गोविंद हे दामोदर जय श्री माधव गोपीरा श्यामेर सन्धान करते करते एलो कोथाय সেই গভীর বনে যেখানে রাধারানী গোবিন্দ হারা হয়ে বসে বসে নয়ন তলে বুক ভাসাচ্ছে রাধে তুই বনমাঝে এক আমাদের মাধব কোথায় গেল সে তো আমার কাছেই ছিল গোবিন্দ আমার ভেবে তার কাঁধে চড়তে গেলাম আমার অনুমানটা ভুল এটা বোঝাবার জন্য সে আমাকে বনমাঝে রেখে অন্তর্ধান হয়েছে আয় রাধে কাঁদিস নে তোকে সাথে লয়ে আবার আমরা শ্যামের সন্ধান করি রাসমণ্ডলীতে যোগমায় গোবিন্দকে বলছেন কেন শুধু শুধু তুমি তাদের কষ্ট দিচ্ছ প্রভু বংশী ধ্বনি করে আনয়ন করে লীলাপূর্ণ করো লীলাপূর্ণের আশায় যোগমায়ের কথায় গোপীদে রাসমণ্ডলীতে ফিরিয়ে আনার জন্য লীলাময় গোবিন্দ বংশী ধ্বনি শুরু করলেন রাসমণ্ডলীতে সেই বংশী ধ্বনি শ্রবণ করল দূর হতে সকল সখীগণ আনন্দে বলছে রাই শুনছিস গোবিন্দের বংশীধ্বনি রাসমণ্ডলী থেকে আমাদের ডাক দিচ্ছে চল চল বিলম্বে কি কাজ শ্যামের মাসি বাজে যমুনার তীরে জয় রাস রাধে বলে ওই শ্যামের মাসি বাজে যমুনার তীরে জয় রাধে রাধে বলে ওই শ্যামের মাসি বাজে যমুনার তীরে জয় রাধে রাধে বলে 300 কোটি গোপী রাসমণ্ডলীতে শ্যামকে চারিদিকে ঘিরে ধরেছে বনে বনে অনেক কষ্ট দিলে না এবার নাচো তুমি যেমন বনে বনে ঘুরি আমাদের কষ্ট দিয়েছ রাসমণ্ডলীতে নাচিয়ে নাচিয়ে তোমাকে সে কষ্ট দেব নাচো হে দাঁড়িয়ে কি দেখছো শ্যাম তোমাকে নাচতে বললাম তুমি নাচছ না ওই দেখো হচ্ছে সুগ নাচছে শাড়ি নাচছে ময়ূর নাচছে ময়ূরই নাচছে কপদ নাচছে কপতি নাচছে তুমি দাঁড়িয়ে কেন নাচো আমি যে নাচব তোমরা তাল দিতে পারবে নিত্যগীত পটীয়সী গোপিকা সমান কই প্রমাণ দাও তো পরীক্ষা করতে চাইছ রে বন মনে রে বন নাচ তো ও বন মালি বাতাসে নাচ তো ও বন মালি বাতাসে নাচ তো ও বন আরে বনমালি আরে বাকাশম বনমালি আরে বনমালি বাকাশম আরে বনমালি রে বাকাশম বনমালি বনমালি নাচত অবনমালি বাতাসে নাচত অবনমালি আরে বাতাসে আরে বাতাসে আরে বাতাসে অবনমালি নাচত অবনমালি
সত ও বলো মালি মাকাশে লয়ে ব্রজ পালা নাচ তো ওহে কালা লয়ে ব্রজ পালা নাচ তো রে কালা লয়ে ব্রজ পালা নাচ তো ওহে কালা লয়ে ব্রজ পালা নাচ তো রে কালা আমরা দেব করতালি শুধু দেব করতালি শুধু দেব করতালি নাচ তো রে বনমালি বাকাশের নাচ তো রে বনমালি বনমালি রে বাকাশে বনমালি নাচ তো রে বনমালি বাকাশে নাচ তো রে বনমালি বাকায়ে ব্রজ বালা নাচ তো রে কালা লয়ে ব্রজ রে কালা রে কালা 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 মালি বনমালি বনমালি নাচ তো হে বনমালি বাকাশে নাচ তো হে বনমালি তালে কি দেব আমরা ধরে নাদের দানি ধরে নাদের দানি দেরে নাদর দানি দেরে দিম তা না 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 নাদর দানি দেরে দিম তা না 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 নাদর দানি দেরে দিম তা না 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 দেরে না দেরে না তা না দিম তা না 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 দেরে না দেরে না তা না দিম তা না 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 ওদিও নাদর দানি দিম তা না 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 ওদিও তে নাদর দানি দিমি তা না 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 নাদর দানি দেরে দিম তা না 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 নাদর দানি দেরে দিম তা না 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 দিম তা 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 না 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 দিম দিম তা না না দিম তা না দিম তা না দিম তা না 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 দিম তা না 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 দিম তা না 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 দিম তা না 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 দিম তা না 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 দিম তা 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 না 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 দিম তা না 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 নাদর দানি দেরে দিম তা না 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 নাদর দানি দেরে দিম তা না 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 দেরে না দেরে না তা না দিম তা না 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 দেরে না দেরে না তা না দিম তা না 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 দিম তা না না দেরে দেরে দিম তা না 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 দিমিতা লা 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 ল
हे माधव बार बार जखन आमादिके परीक्षा करे देखे निच्छ आमरा सहजे छाड़बो ना एबार आमरा जेमन शर्त देव ताल देव तोमाके नृत्य करते हबे श्याम बोलछेन तोमरा आबार कि शर्त देवे तोमादेर आर कि ताल जाना आछे एत नमुना दिए बोलछो आमादेर ताल जाना नेई তাহলে শোনো কি শর্ত দেবো কি তাল দেবো না নরিবে গন্ড মুন্ড নবুর গলা হে শাম পুনমালি না নরিবে গন্ড মুন্ড নবুর গলা না নরিবে বনমালা বুঝিব বরাই নাচতে হবে আরে না নরিবে বনমালা বুঝিব ক্ষুদ্র ধনুটি শোভনের কুন্দা নড়িবে ক্ষুদ্র ধনুটি শোভনের কুন্দা না নড়িবে নাশার মতি নয়নেরই পল নাচতে হবে নয়নের পল পড়বে না ক্ষুদ্র ঘন্টি নড়বে না বাহ নাশার মতি নয়নের পল পড়বে না ক্ষুদ্র ঘন্টি নড়বে না এ তো দমবন্ধ নাচ
তমন যদি নাচ হয় শর্তটা কেমন হবে? উদ্ভট তালে কিন্তু নাচতে হবে, কি উদ্ভট তাল সেটা কেমন? বলে তালেও হবে না, আবার বেতাল করা চলবে না, তাল বেতাল তার মাঝামাঝি যে তাল উদ্ভট তাল কেমন জানেন? বৈষ্ণব কবি চণ্ডীদাস বললেন, যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, জলেতে নামবো, সাঁতার কাটবো, অথচ আমি জল ছোব না। তো উদ্ভট তাল তেমন, তালেও নয় বেতালেও নয় মাঝামাঝি তাল উদ্ভট্ট তাল। শাস্ত্রের একটি কথা আছে, সোম মঙ্গল বুধ, বুধের পিতা যার ভালে, তার গলে যেজন দোলে, তারে ধরে যেজন খায়, তার পৃষ্ঠে যেজন চড়ে, তার ভারজা তোর ঘরে। অর্থাৎ এটা উদ্ভট তাল হলো পণ্ডিত মহলের তাল, যেখানে সখী আর গোবিন্দের মধ্যে নিত্যের শর্ত তাল নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে। তো আমরা তো সে রহস্য কি বুঝবো বাবা, আমরা তো সেই ভক্ত নই, মহাজ্ঞানী ভক্ত নই, আমরা বহির্জগতের ভক্ত। তো এই তাল কি আমাদের মাথায় ঢুকবে না, এই শর্তে আমরা নৃত্য করতে পারবো? তো এই তাল শর্তটা আমাদের বহির্জগতের ভক্তের কাছে কেমন হলো? শিষ্য মূর্খ লেখাপড়া জানেন আর গুরুদেব বড় পণ্ডিত। তো শিষ্য হঠাৎ গুরুর চরণে প্রণাম করেছে, গুরুদেব আশীর্বাদ করছে, কি সোম মঙ্গল বুধ, বুধের পিতা যার ভালে, তার গলে যেজন দোলে, তারে ধরে যেজন খায়, তার পৃষ্ঠে যেজন চড়ে, তার ভাজ্জা তোর ঘরে। তো শিষ্য বলছে, বাবা আশীর্বাদ করলেন না, অভিশাপ দিলেন গো, না গালাগালি দিচ্ছেন? বলছে, হ্যাঁ রে, গুরুর সম্বন্ধে তোর এই ধারণা হলো কি করে? বললে, আপনি কি বললেন কার গলে কে দোলে, কার পৃষ্ঠে কে চড়ছে, তো এমন আশীর্বাদ তো কোনোদিন শুনিনি। তাই মনে মনে ভাবছি, বাবা কি আমার প্রতি অভিমান করে সব কথা বলছে নাকি, অভিশাপ দিচ্ছে? কি আশীর্বাদ করলেন সেটা যদি একটু খুলে বলে দেন। বললে, এটা পণ্ডিত মহলের আশীর্বাদ, তুই তো মূর্খ, বুঝবি কি? বললো, মূর্খ বলেই তো সন্দেহ হচ্ছে, একটু খুলে বলে দিন না কি আশীর্বাদ করলেন। ওরে, আমি তোকে আশীর্বাদ করেছি সোম মঙ্গল বুধ, বুধের পিতাকে চন্দ্র, বুধের পিতা যার ভালে, ভালে শব্দের অর্থ কি কপাল, অর্ধচন্দ্র কার কপালে থাকে, অর্ধচন্দ্র শিবের কপালে থাকে, তার গলে যে জন্দলে, শিবের গলায় কে দোলে, ফণিময় সর্প, তারে ধরে যেজন খায়, সেই সর্পকে ধরে ধরে খায় কে, গরুর পক্ষী, তার পৃষ্ঠে যেজন চড়ে, তো গরুর পক্ষীর পিঠে কে চড়ে, নারায়ণ, তার ভারজা তোর ঘরে। ভারজা শব্দের অর্থ হলো পদ্মী, নারায়ণের পদ্মী কে, লক্ষ্মী। ওরে, আমি তোকে এই আশীর্বাদ করলাম, ধনু ধান্যে তুই লক্ষ্মী লাভ কর। তো আমাদের দশাটা হয়েছে তেমন। উদ্ভট তাল সম্বন্ধে আমরা কি বুঝি? শ্যাম বলছে, উদ্ভট তাল দেবে? বলে, হ্যাঁ বেশ, তাই নৃত্য করব। আচ্ছা, এই নৃত্যে যদি আমার জয় হয় আমাকে কি দেবে? জয় হলে ও জিনো যদি যদি রাধা পাবে আমরা হব দাসে, জিনো যদি রাধা 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 পাবে আমরা হব দাসে, জিনো যদি রাধা পাবে আমরা হব দাসে, জিনো যদি রাধা পাবে আমরা হব। শোনো শোনো, যদি জয় হয় রাধা পাবে আমরা শ্রীচরণের দাসী হয়ে যাব, হেরে গেলে চূড়াবাসী তো নেব, কার আগারে রাখবো? কি কংসের কারাগারের মতো কারাগার? বলে, না, কার আগারে, এর অর্থ বলে রাধার হৃদয় আগারে, রাধার অধীনে থাকতে হবে। শ্যাম বলছেন, তাতে আমি রাজি আছি। আচ্ছা, আমি নৃত্য যে করব কে কি তাল দেবে? বললে, কেন, প্রত্যেক সখী প্রত্যেক তালমাত্রা জানে বোঝে, প্রত্যেক যন্ত্র বাজাতে জানে, ললিতা বাজাবে বিনা, বিশাখা মৃদঙ্গ, চিত্রলেখা সপ্তসরা, রাই দেখিবেন রঙ্গ। শ্যাম বলছেন, থাক 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 থাক, আর বলে কাজ নাই, নাও শুরু করো, শুরু করা যাক। না না না, বাজাও বাজাও বাজাও। শ্যামের নৃত্য দেখে সখীরা বলছে, ছি 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 ছি, এটা কি নৃত্য হয়?
বলে কেন উদ্ভট তালের নৃত্য? বলে এটা কি মাঠে মাঠে ধেনুর পাল চালন করে যে ধেই 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 করে নিতে দিল? বলে যেমন শর্ত যেমন তাল তেমন নৃত্য। ছোকরা বললো তোমার নৃত্য হলো না। শ্যাম বলছেন বেশ তো, তাহলে এই তালে শর্ত মেনে নৃত্যটা তোমাদের মধ্যে কোনো সখী করে দেখিয়ে দাও যে কোথায় আমার ভুল হয়েছে। সখীরা শ্যামকে জোরপূর্বক হারাবে বলে এই শর্ত তাল দিয়েছে, এই তালে নৃত্য সখীরাও জানে না। তখন সখীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শ্যাম বলছেন বা 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 বা, সকল সখী একসঙ্গে মিলিত হয়ে যুক্তি করে আমাকে একা পেয়ে হারাবার চেষ্টা করছো না? হ্যাঁ, যে তালের নৃত্য তোমরা জানো না সেই নৃত্য আমার ভুল হয়েছে, তাহলে ভুলটা ধরলে কি করে? এত সহজ আমি হার মেনে নেব? না না, আমার জয় হয়েছে। রাধারানীর কাছে শ্যাম গিয়ে বলছেন, ওদের সাথে মিলিত হয়ে অনেক তো শর্ত দিলে, অনেক তো আমাকে নাচালে, এবার তোমার পালা, তোমাকে কে বাঁচাবে রাধে? আগাবে না দিনে রাই অগরা চাঁদ বদনি নাচো তো দেখি, নাচো তো দেখি, বাজে তা তা থাইয়া থাইয়া টিনকিটি নাক জিনি ঝা, বাজে তা তা থইয়া থইয়া টিনকিটি নাক জিনি ঝা, টিনকিটি নাক জিনি ঝা, তিনকিনি নাক জিনি ঝা, তিনকিনি নাক জিনি ঝা, তিনকিনি নাক জিনি ঝা, তিনকিটি 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 নাক জিনি ঝা, বাজে তিনকিটি 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 তিনকিনি নাক জিনি ঝা, বাজে ও তা তা দ্রিম তা থাই তা তা মধুর মৃদঙ্গ, বাজে ও তা তা মধুর বৃন্দ তা তা মধুর মৃদঙ্গ, চাঁদ বদনি ধনি নাচো তো দেখে রাই, চাঁদ বদনি ধনি নাচো তো দেখে রাই, নাচো তো দেখি রাই, নাচো তো দেখি রাই, নাচো তো দেখি রাই, নাচো তো দেখি রাই, চাঁদ বদনি ধনি নাচো তো দেখে রাই, চাঁদ বদনি ধনি নাচো তো দেখে রাই। এবার আমরা শর্ত দেব তাল দেব, শ্যাম তুমি আবার কি শর্ত দেবে তাল দেবে? কেন আমি শর্ত তাল জানি না? বেশ বলো তোমার কি শর্ত আছে? না হবে ভূষণের ধ্বনি না লরি বেছি, না হবে ভূষণের ধ্বনি না লরি বেছি, ভূষণের ধ্বনি হবে না, দ্রুত গতি চরণের মঞ্জির বাজবে না। বেশ, তাই তোমরা উদ্ভট তাল দিয়েছিলে তো? আমি ভীষম সংকট তালে বাজাইব বাঁশ, ভীষম সংকট তালে আমি বাজাইব বাঁশি, এই ধনু রঙ্কের মাঝে নাচো বুঝেবে প্রেয়সঙ্গের মাঝে নাচো বুঝিব পেয়েছি, বিষম সংকটে বাঁশি বাজাবো ধরুর অঙ্কের চিহ্ন করে দেব, অর্ধ চন্দ্রাকৃত, গণ্ডির বাহিরে গেলে হবে না, গণ্ডির মধ্যেই নৃত্য করতে হবে। বেশ, যদি নৃত্যে রাধারানীর জয় হয় কি দেবে? জয় হলে চূড়াবাসি দিয়ে দেবো, হেরে গেলে বেসর কাচুলি নেব। বেশ, তাহলে শুরু করা যাক। বলে হ্যাঁ বাধা কি, শুরু করো। দেখো তা থাই তত আ থাই তত শকিরা দর্শন করলে চেয়ে দেখ চেয়ে দেখ, যেমন বললেন শ্যাম নাগর তেমনি নাচে রাই, যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রাই, এদিক ওদিক
ওদিক এদিক এদিক ওদিক চায় আর মুরলি লুকায় আমার এদিক ওদিক চায় আর মুরলি লুকায় নাচো তো দেখি রাই সাজব ধনী ধনী নাচো তো দেখি রাই শ্যামের ভাব দেখে সখীরা বলছে মানুষ যদি চেষ্টা করে ধীরে ধীরে তার স্বভাবের পরিবর্তন ঘটাতে পারে কিন্তু তোমার দুটি স্বভাব কোনোদিন যাবে না কি কি অঙ্গে তিনটি বাঁক ত্রিভঙ্গ মুরারি তুমি বাঁকা স্বভাব যাবার নয় আর চুরি করা স্বভাব যাবার নয় বুঝেছ ভুলে আবার চোর বলছো কেন কি চুরি করলাম চুরি করনি তবে চুরি করব করব ভাবছো মাধব তুমি যেমন শর্ত তাল দিয়েছো শ্রীমতী নিত্য করেছে তাহলে চুরাবাসী দিয়ে দাও চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছ পালাবার পথ খুঁজছো শ্যাম হাসতে হাসতে বলছে তোমাদের চুরাবাসী দেবো তার জন্য চোরের মতো পালাবো না না চুরাবাসী নিচ্ছ না বিচারটি ঠিক হলো বলে ভুল কোথায় হলো তোমরা যেমন শর্ত দিয়েছো আমি নিত্য করেছি আমি যেমন শর্ত দিয়েছি রাধারানী নিত্য করেছি তোমরা শুধু রাধার জয় দিচ্ছ কেন সখীরা বলো আজকে তোমার জয় আমরা দেব না আয়তো সখী সকলে বলি জয় রাধারানীর জয় বৃন্দাবন বিলাসিনীর জয় রমণী মুকুট মনির জয় মাধুর্য কাদম্বিনীর জয় অষ্টকপি শিরোমণির জয় রাস রাসেশ্বরীর জয় কেউ গোবিন্দের জয় দিচ্ছে না রাধার জয় দিচ্ছে নিজের জয় ভেবে রাধারানী নীলবসনের ঘোমটা দিয়ে গোবিন্দকে দেখিয়ে ঠমকি ঠমকি ভাবে চলে যাচ্ছে ধনী ঠমকি ঠমকি চলে যা ঠমকি ঠমকি চলে যা শ্যাম গরবে যোগমায়া বললেন রাজচক্র নির্মাণ করেছি আমি দ্বার রক্ষী হয়ে পাহারা দিয়েছি আমি বিচার করব আমি আমার বিচার মেনে নিয়ে জয় দিতে হবে যদি কেউ তা অমান্য করে আমি কুঞ্জ ত্যাগ করব তখন সকলেই ভাবছে যোগমায়া যদি চলে যায় আমাদের গোবিন্দ দর্শন আর হবে না তখন ভয়ে ভয়ে বলল বেশ তোমার বিচার মেনে নিয়ে জয় দেব তবু তুমি কুঞ্জ ছেড়ে যেও না বলো এই রাস নৃত্যে কার জয় যোগমায়া সকলের মাঝে দাঁড়িয়ে গোপীদের বললেন ওগো বিচার মেনে যদি জয় দিতে হয় গোপীগণ সকলে হেমদণ্ড বাহু তুলে জয় দাও আজকে এই রাসমণ্ডলীতে জয় রাধা কৃষ্ণের জয় জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা গোপীনাথের জয় সেই জয়ধ্বনি স্বর্গমত পাতাল ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ল সকল দেবদেবী মুনি ঋষি ধ্যান ভঙ্গ হয়ে গেল তারাও আনন্দিত হয়ে রাসমণ্ডলীতে রাধা গোবিন্দের উপরে কি করছে জয় দিচ্ছে আর পুষ্পবৃষ্টি করে গো পুষ্পবৃষ্টি করে গো পুষ্পবৃষ্টি করে গো পুষ্পবৃষ্টি করে গো দেব দেবী মুনি ঋষি 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 পুষ্পবৃষ্টি করে গো পুষ্পবৃষ্টি করে গো পুষ্পবৃষ্টি করে গো আনন্দে ভরে গেল রাসমণ্ডলী রাধা গোবিন্দকে রত্ন সিংহাসনে বসায় চন্দন কুমকুম সাজে কেউ সাজায় কেউ ক্ষীরসন্ননি ছানা খাওয়ায় দেয় কেউ তাম্বুল খাওয়ায় চামড় দিয়ে বাতাস করে
কেউ পুষ্প চয়ন করে মালা গেঁথে রাধা গোবিন্দের গলে পরায় দেয়, কুঞ্জ আলো করে যুগল হয়ে রাধা গোবিন্দ বসে আছেন, কেউ আনন্দে যুগল গান গায়, শ্যামে চাঁদে চাঁদে চাঁদের বামে চাঁদ বদলি, চাঁদ বদনী দাঁড়াল গো রাই কিশোরী দাঁড়ালো, চাঁদ বদনী দাঁড়াল গো রাই কিশোরী দাঁড়ালো, শ্যাম চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, এক বাঁশিতে দুই ফুকেতে বলছে রাধার নাম, এক বাঁশিতে দুই ফুকেতে বলছে রাধার নাম, বলি এক বাঁশিতে দুই ফুকেতে বলছে রাধার নাম, এক বাঁশিতে দুই ফুকেতে বলছে রাধার নাম, শ্যামের ফুকে রাধা বলে রাধার ফুকে শ্যাম, শ্যামের ফুকে রাধা বলে রাধার ফুকে শ্যাম, আমার শ্যাম চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, ঘেরি ঘেরা ঘেরি ঘেরা ঘেরি বাহু, ঘেরা ঘেরি ঘেরা ঘেরি ঘেরা ঘেরি বাহু, শারদ পূর্ণিমা চন্দ্র কাশিছে রাহু, শারদ পূর্ণিমা চন্দ্র কাশিছে রাহু, শ্যাম চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, গোবিন্দ দাসেতে গায়ে গোবিন্দ মঙ্গল, আরে গোবিন্দ দাসেতে গায়ে গোবিন্দ মঙ্গল, সবাই মিলে বলুন হরিবোল, দেবানন্দে সবাই মিলে বলুন হরিবোল, হরিবোল 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 হরিবোল, প্রেম সে কহিয়া বৃন্দাবন ধাম কি রাধা রানী কি গিরিধারী গোপীনাথ কি মদন মোহন কি গৌরাঙ্গ মহাপ্রভু কি নিত্যানন্দ মহাপ্রভু কি শিবাসাদি পঞ্চ দেবতা মনসা কি রামস্ব সর্বদেব দেবী জয় 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 রাধা গোবিন্দ জয় রাধা রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধা রাধা গোবিন্দ জয় রাধা রাধা গোবিন্দ জয় 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 রাধা গোবিন্দ জয়